মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে না আর বেশি ভাবনা চিন্তা করো না। হ্যাঁ, বাবা থানায় ফোন করে সব কথাবার্তা বলে নিয়েছে। ডায়মন্ড, তুমি একদম টেনশন করো না। হ্যাঁ, ওনারা জানিয়েছেন যে তোমার বড়াপাও বিক্রি করা ভ্যান ওনারা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেবেন। আর আমি ট্যাক্সি ডেকে নিয়েছি, তোমাদের ড্রপ করে আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ, বাড়ি চলে যাবে মানে আমরা বাড়ি যাবো না, আমরা কোথায় যাবো? আরে আজকে তো তোরা দুজন মিলে ডায়মন্ডের বাড়িতে যাবি। আমাদের বাড়ি? হ্যাঁ, এই তো, এই হলো তোমাদের ট্রলি ব্যাগ। এর মধ্যে কাকুন তোমার জামা কাপড় জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছে। ডায়মন, তুমি একবার দেখে নিও। হ্যাঁ, কিন্তু ও বুঝেছি, আজকের ঘটনাটার পর আমাকে আপনাদের বাড়িতে ঢুকতে দেবে না, তাই তো? কিন্তু আমি যে আমার মায়ের কাছে যেতে পারবো না, তাহলে আমার মা বাবাকে পাড়ার প্রতিবেশীরা বলবে যে ডায়মন্ডকে শ্বশুর বাড়িতে তুলছে না। আমার মা বাবার তো অপমানে একদম শেষ হয়ে যাবে, ওদের তো লজ্জায় মাথা কাটা যাবে, তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় চলে যাব, কিন্তু হালুম হুলুম মৃদান্ত কোনো দোষ করেননি, তাহলে আপনারা ওনাকে কেন তাড়িয়ে দিচ্ছেন? না না, তেমন কিছু নয়। আরে আজকে তো তোমাদের অষ্টমঙ্গলা, তাই তোমাদের দুজনকে আজকে রাজারহাটে তোমার বাপের বাড়ি যেতে হবে। আরে কোনো টেনশন করো না, আমার মাই আমাকে সব কথা বলে দিয়েছে, আর তোমার মা আমার মাকে ফোন করে সব কথাবার্তা বলে নিয়েছে, বুঝেছো? আর তোমরা তো দুদিনের জন্য যাচ্ছ, তারপরেই তো ফিরে আসবে, আর তাছাড়া আবার রানী পিসিমাও তো আসছেন। হ্যাঁ, রানী পিসিমা আবার তোমাদের চার বউকে একসাথে দেখতে যায়। যাক বাবা, ভালোই হয়েছে, এক্ষুনি বাড়ি ফিরে গেলে বাঘমামার মুখের সামনে গিয়ে আমি পড়তাম, বাঘমামা আমার ঘাপাত করে আমার ঘাটটা কামড়ে ধরতো। তার থেকে ভালো হয়েছে দুদিন পর যাবো, বাঘমা তাদের শান্ত হয়ে যাবে। এই অজিত, একবার দেখবে ট্যাক্সিটা এসছে কিনা? হ্যাঁ, অনেকক্ষণ বলেছি তো। আচ্ছা, আমি একবার বাড়িতে জানিয়ে দিস, সমাজটিকে ফোন করে একবার জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, একি আপনি আপনি কাঁদছেন কেন? আপনি তো নিজের বাড়িতেই যাচ্ছেন, প্লিজ প্লিজ কাঁদবেন না প্লিজ। এটা কি হয়ে গেল বলুন তো, আমার বিশ্বাস পুলিশকে কেউ আমাদের ব্যাপারে জানিয়েছে, কেউ ইচ্ছে করে আমাদেরকে ফাঁসিয়েছে। আমি আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি আপনাকে কথা দিচ্ছি, যে বা যারা এই কাজটা করেছে তাদের আমি ঠিক খুঁজে বার করব। বলছি কি, অনেক এরকম সিরিয়াস কথাবার্তা হয়েছে, আমার না খুব খিদে পেয়েছে, অনিতা কাকিমার হাতে টেস্টি খাবার জমিয়ে খেয়ে একটা ফাটাফাটি ঘুম দেব। এত টেনশন করেও আপনি খাওয়ার কথা ভাবছেন? আমি ভাববো না তো কে ভাববে, আমি হলাম দ্য গ্রেট আলম হুলুম রিদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।